বন্ধুরা, আমরা এটা সবাই জানি যে অ্যান্টম্যান তার সাইজকে ম্যানিপুলেশন করতে পারে, অর্থাৎ ছোট এবং বড় হতে পারে। তখন কি হবে? এই অ্যান্টম্যান যদি মনস্টার জগতের সবথেকে পাওয়ারফুল দুইটা সুপার মনস্টার গডজিলা এবং কংয়ের সামনে দাঁড়িয়ে পড়ে, তাদের মধ্যে যদি লড়াই হয়, তাহলে এই লড়াইতে কে জিতবে? অ্যান্টম্যান, কং নাকি গডজিলা? চলুন সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করা যাক। হ্যালো বন্ধুরা, লড়াই চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের আবার ওয়েলকাম আছি। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হচ্ছে এই লড়াইতে কে দিতে পারবে, অ্যান্টম্যান, গডজিলা নাকি কিং কং? কে জিতবে এখনই কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিই, দেখি ভিডিও শেষে কার উত্তর মিলে যায়। আর বন্ধুরা, পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান তাও সাজেস্ট করতে ভুলবেন না, দেখি আপনাদের সাজেস্টের উপর একটা ভিডিও তৈরি করব। তো বন্ধুরা, বেশি সময় নষ্ট করে আজকের এই নতুন ভিডিওটি এখনই শুরু করে দেওয়া যাক। প্রথমে আমার কিছু তথ্য অ্যান্টম্যানের সম্পর্কে জেনে নেই। অ্যান্টম্যানের হোস্ট হচ্ছে স্কটল্যান্ড, আর হ্যাংপিং দ্বারা যদি স্কটল্যান্ড অ্যান্টম্যানের শুটে না পেত, তাহলে স্কটল্যান্ড কখনো অ্যান্টম্যান হতে পারতো না। অর্থাৎ হ্যাংপিং এর দ্বারা যে শুটটা পেয়েছিল সেটা হচ্ছে অ্যান্টম্যানের শুট। অ্যান্টম্যান নিজের সাইজ ম্যানিপুলেশন করতে পারে, অর্থাৎ ছোট বড় করতে পারে। পাশাপাশি অ্যান্টম্যান আশেপাশে থাকা যে কোনো বস্তুকেও ছোট বড় করতে পারে, কারণ তার কাছে একটা ডিস্ক রয়েছে। এই ডিস্কের সাহায্যে তারা যে কোনো জিনিসকে ছোট অথবা বড় করতে পারে। অ্যান্টম্যান ফুল ফিজিক্যাল স্ট্রেংথ রেখে একটা মলিকিউলের সমান হতে পারে, অর্থাৎ একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে পারে, এমনকি সব থেকে বড় হলে 100 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। তবে তার যত লম্বা হবে তার ফিজিক্যাল স্ট্রেংথ ততই বেড়ে যাবে। অ্যান্টম্যানের কাছে জিনিয়াস লেভেলের ইন্টেলিজেন্সি রয়েছে, যার ফলে অ্যান্টম্যান যে কোনো এনিমির সাথে হার্ডহ্যান্ডেড লড়াই করতে পারে। যেমন ডক্টর ডুম এবং টাস্ক মাস্টারের মতন এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর এনিমিদের সাথে অ্যান্টম্যান খুবই হার্ডহ্যান্ডেড লড়াই করেছে এবং তাদেরকে হারিয়েছে। তাছাড়া অ্যান্টম্যানের কাছে একটা হেলমেট রয়েছে, এই হেলমেটের সাহায্যে অ্যান্টম্যান পিঁপড়েদেরকে কন্ট্রোল করতে পারে এবং তাদের সাথে কমিউনিকেশন করতে পারে এবং তাদেরকে ব্যবহার করে যে কোনো ফাইটও করতে পারে। অ্যান্টম্যান একজন জিনিয়াস লেভেলের অ্যাভেঞ্জার, অ্যাভেঞ্জার টিমের একজন সদস্য ছিল অ্যান্টম্যান। অ্যান্টম্যানের সম্পর্কে এই সকল তথ্য জানার পর আমরা এখন গডজিলা সম্পর্কে কিছু তথ্য জানবো, তারপর জানবো কং সম্পর্কে। সো গাইস, মনস্টার ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য পাওয়ারফুল বিং হচ্ছে এই গডজিলা। গডজিলাকে হারানোর মতন মনস্টার তৈরি হয়েছে খুব কমই রয়েছে। গডজিলা হাইট অ্যারাউন্ড 400 ফিট এবং ওয়েট 1,00,000 মেট্রিক টনের কাছাকাছি। আর অ্যানিমাল কিংডমে হাইট এবং ওয়েট যে কোনো লড়াইতে একটা বিগ অ্যাডভান্টেজ কাজ করে, ঠিক সেমভাবে গডজিলার ক্ষেত্রেও কাজ করেছিল। গডজিলা প্রত্যেকটি লড়াইতে গডজিলা হাইট এবং ওয়েট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাছাড়া বন্ধুরা, গডজিলা চলার সাথে সাথে একটি শহর অনায়াসে ধ্বংস হয়ে যাবে। গডজিলা নিজের হাত দিয়ে কতগুলো বিল্ডিং ধ্বংস করেছিল তা আমরা মুভিতে দেখতে পেয়েছিলাম। তাছাড়া গডজিলা অনেক মনস্টারদের সাথে লড়াই করেছে, যে সকল মনস্টার গডজিলাদের থেকেও খুবই পাওয়ারফুল ছিল। অনেক মনস্টারদের সাথে লড়াই করার ফলে গডজিলার কাছে একটা স্পেশাল এবিলিটি অ্যাবজর্ব হয়েছে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। জি বন্ধুরা, যে কোনো লড়াইতে এক্সপিরিয়েন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ট্যাকটিক্স এক্সপিরিয়েন্স, এই দুটো জিনিস গডজিলা খুব ভালোভাবেই ছিল। কারণ গডজিলা মিলিয়ন মিলিয়ন বছর ধরে পৃথিবীকে রক্ষা করে আসছে এমনই ভয়ঙ্কর ভয়ঙ্কর মনস্টারদের হাত থেকে। গডজিলার সব থেকে পাওয়ারফুল এবিলিটি হচ্ছে তাদের অ্যাথনিক ব্রেথ, আর এই অ্যাথনিক ব্রেথটা এতটুকুই পাওয়ারফুল যে এই অ্যাথনিক ব্রেথের সাহায্যে গডজিলা পৃথিবীতে দাঁড়িয়ে হলো আর্থ পর্যন্ত একটা টানেল তৈরি করে ফেলেছিল। তো বুঝতে পারছেন এই অ্যাথমিক ব্রেথটি কতটুকু পাওয়ারফুল। তাছাড়া এই অ্যাথমিক ব্রেথের তাপমাত্রাও প্রচণ্ড বেশি। এটা তো গেলাম অ্যাথমিক ব্রেথ, আমরা যদি নিউক্লিয়ার পালস নিয়ে কথা বলি তাহলে সেটা তো অনেক অনেক পাওয়ারফুল এবং তার তাপমাত্রা অনেক অনেক বেশি। কারণ নিউক্লিয়ার পালসটা সৃষ্টি হয় গডজিলা বার্নিং ভাষণ থেকে, আর গডজিলা বার্নিং ভাষণ এতটাই উত্তপ্ত যে সে চলার সাথে সাথে একটা স্বর লাভায় পরিণত হয়ে যায়। যে কোনো জিনিস থাকুক না কেন সেটা গলে লাভায় হয়ে যায়, তা আমরা মুভিতে দেখতে পেয়েছিলাম। বড় বড় বিল্ডিংও গলে লাভায় পরিণত হয়ে যাচ্ছিল, এতে করে বুঝতে পারি তখন এক্স্যাক্টলি তখন গডজিলার দেহের টেম্পারেচার অনেক, আর নিউক্লিয়ার পালসের টেম্পারেচারের ফলে কিং গিদুরা পুরো ছারকার হয়ে গিয়েছিল। তো বুঝতে পারছি তখন নিউক্লিয়ার পালসের টেম্পারেচার এক্স্যাক্টলি কতটুকু ছিল তা কল্পনার বাইরে। তাছাড়া বলতে হবে গডজিলার ডিউরেবিলিটি প্রচণ্ড ভালো, কারণ ম্যানমেড যে কোনো ওয়েপেন, যে কোনো বম, নিউক্লিয়ার এক্সপ্লোশন থেকে গডজিলা নিজেকে রক্ষা করতে পারে নিজের শক্তিশালী চামড়ার মাধ্যমে অথবা দেহের মাধ্যমে। এছাড়া অক্সিজেন ডেস্ট্রয়ার দিয়েও গডজিলাকে মারা যাচ্ছিল না, এতে করে বুঝতে পারি গডজিলার ডিউরেবিলিটি প্রচণ্ড প্রচণ্ড পাওয়ারফুল। তো বন্ধুরা, গডজিলা সম্পর্কে তো আমরা এই সকল তথ্য জেনে নিলাম, এখন আমরা জানবো কং এর সম্পর্কে। তার আগে আপনারা যদি না সাবস্ক্রাইব করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে যদি বেল বাটন না ক্লিক করে থাকেন অনুরোধ করছি বেল বাটনটা ক্লিক করে নেবেন, চেক করে দেখেন আপনি ক্লিক করেছেন নাকি করেন। তো বন্ধুরা, কং একটা মনস্টার হওয়ার পাশাপাশি একটা এনশিয়েন্ট এনিম্যাল। কং এর অরিজিনটা আমরা স্কাল আইল্যান্ডে দেখতে পেয়েছিলাম, সে জায়গায় কং এর হাইট অ্যারাউন্ড 43 মিটারের কাছাকাছি ছিল। সে জায়গায় আমরা কংকে দেখতে পেয়েছিলাম অনেক বড় বড় দানবের সাথে লড়াই করছে, জায়ান্ট অক্টোপাস, যে অক্টোপাসটা কংয়ের চেয়েও পাওয়ারফুল ছিল সে অক্টোপাসকেও মেরে ফেলেছে। স্কাল ক্রলার,
তিনটি স্কাল কলার সাথে কং লড়াই করেছে। দুটি স্কাল কলার ছিল ছোট ছোট, তবে তিন নাম্বার স্কাল কলারটা ছিল অনেক বড়, প্রায় কং এর চেয়েও বড় ছিল। তা সত্ত্বেও কং তার সাথে হার্ডডাডি লড়াই করেছে এবং তাকে হারিয়েও ফেলেছে। এক্স্যাক্টলি কং এর কোনো সুপার পাওয়ার নেই, তবে কং কাছে রয়েছে ইন্টেলিজেন্সি এবং বুদ্ধিমত্তা, যেটাই বলতে পারেন আপনারা। এইটার কারণে কং যে কোনো ফাইট অনায়াসে জিততে পারে। তাছাড়া এদের তো হাইট অ্যাডভান্টেজ, ওয়েট অ্যাডভান্টেজ এবং স্ট্যামিনার তো রয়েছে। তবে বন্ধুরা, ডিউরেবিলিটির দিক দিয়ে কং একটু হলেও পিছিয়ে যাবে, কারণ ম্যান মেড বুলেটের সাহায্যে কংকে আহত করা যাচ্ছিল, আগুনে পুড়ে কংকে মারা যাচ্ছে। মানব তৈরি যে কোনো ওয়েপন দিয়ে কংকে আহত করা যাবে তা কনফার্ম হতে পারেন। তবে গডজিলা ভার্সেস কং মুভিতে যখন কং এর কাছে ব্যাটল এক্স এসে পড়লো, অথবা কং এর কাছে একটা পাওয়ারফুল এক্স এসে পড়লো, সে এক্সের ফলে কং আরও পাওয়ারফুল হয়ে যায়, কারণ সে এক্সটা ছিল গডজিলার টর্সাল ব্লেডের মধ্যে একটি ব্লেড এবং তার মধ্যে গডজিলা অ্যাটমিক ব্লেড মিশেছিল। তো বুঝতে পারছেন কতটুকু পাওয়ারফুল ছিল সে এক্সটা। আর গডজিলা ভার্সেস কং মুভিতে আমরা দেখতে পেয়েছিলাম কং কীভাবে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে লাফিয়ে লাফিয়ে গডজিলার সাথে লড়াই করছে। আর গডজিলার সাথে লড়াই করা মানে অনেক বড় ব্যাপার, গডজিলা হচ্ছে মনস্টার জগতের অন্যতম একটা পাওয়ারফুল দানব। তাছাড়া বন্ধুরা, গডজিলার সাথে মিলেছে মেকা গডজিলাকে খুব খারাপভাবে মেরেছে, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। কং এর সে ব্যাটল এক্সট্রা থাকার ফলে মেকা গডজিলাকে টুকরো টুকরো করতে সুবিধা হয় তাদের। এতে করে বুঝতে পারি কং এর যে ব্যাটল এক্সট্রা রয়েছে সেটা খুবই পাওয়ারফুল। তাছাড়া কং এর কাছে তো বুদ্ধিমত্তা রয়েছে, তাদের স্ট্যামিনা তো রয়েছে, তো তিনটি জিনিস মিলে কং প্রচণ্ড পাওয়ারফুল হয়ে ওঠে। তো বন্ধুরা, গডজিলা এবং কং এর সম্পর্কে জানার পর আমরা এখন ফাইনাল কনক্লুশনে আসবো, অর্থাৎ এই লড়াইতে কে জিতবে। বন্ধুরা, অ্যান্টম্যান যখন এই দুজনের মাঝামাঝিতে এসে পড়বে, এই লড়াইতে এসে পড়বে, তখন আমরা প্রথমে হাইট নিয়ে তুলনা করব। গডজিলা এবং কং এর হাইট হচ্ছে প্রায় 400 ফিটের কাছাকাছি, অন্যদিকে অ্যান্টম্যানের হাইট হচ্ছে সর্বোচ্চ 100 ফিট। তাছাড়া আমরা সিভিল ওয়ারে দেখেছিলাম অ্যান্টম্যান তাদের সর্বোচ্চ হাইটে বেশিক্ষণ থাকতে পারে না, আর এই লড়াইতে হাইটটা একটু বিশাল ম্যাটার করবে অ্যান্টম্যানের কারণে। কারণ অ্যান্টম্যান যখন মানুষ রূপে থাকবে, অর্থাৎ মানুষের সাইজে থাকবে, তখন কোনোভাবেই গডজিলা এবং কং এর সাথে লড়াই করতে পারবে না, তারা অনায়াসে অ্যান্টম্যানকে মারতে পারবে। আর অ্যান্টম্যানের হাইস্ট হাইট হচ্ছে 100 ফিট, অন্যদিকে গডজিলা এবং কং এর হাইস্ট হাইট হচ্ছে 400 ফিট। তাহলে আমরা যদি একটু তুলনা করে দেখি, তাহলে গডজিলার হাইট এবং কিং কং এর হাইটের 1/4 হচ্ছে অ্যান্টম্যানের হাইস্ট হাইট। তাই এই লড়াইতে সবার আগে নকআউট হবে অ্যান্টম্যান। তো বেঁচে রইল গডজিলা এবং কং। বন্ধুরা, গডজিলা ভার্সেস কং এই লড়াইতে কে জিততে পারবে তা হয়তো আমার বলা লাগবে না, আমার রিসেন্টলি কয়েকটা ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তাছাড়া ফাইনাল কনক্লুশনের জন্য, আপনাদের ভালোর জন্য এই ভিডিওটি আমি সাজেস্ট করছি। এই দুই ভিডিওটি দেখলে আপনারা সার্টার, কং, গডজিলা একে অপরের সাথে লড়াই করলে কে জিতবে তা ফুললি ডিটেলভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো হয়েছে। ভালো থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে লাইক করে নেবেন, এবং পরবর্তী ভিডিও কি নিয়ে যান তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।